সকালে বাজার বেশি 3700 টাকা, এখন বেরোলো 3300 টাকা, বাজার একটু কমে গেছে। কমে গেছে? হ্যাঁ কমে গেছে। এরকম কমবে না বাড়বে? মনে হয় কমবি। কমবেই? হ্যাঁ কমবি। যদিও ঘোড়া নাই তবুও হাটটির নাম ঘোড়াদাব। একসময় এই হাটে প্রচুর ঘোড়া বেচা কেনা হতো বলে হাটটির নামকরণ হয়েছে ঘোড়াদাব। এই হাটটি বগুড়া জেলার নুনগোলা ইউনিয়নে সদরে অবস্থিত। হাটটিতে বর্তমানে টাটকা শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাশ্রয় মূল্যে পাওয়া যায়। বর্তমান আলু মৌসুম বলে এই হাটটিতে কৃষকগণ বিভিন্ন জাতের আলু কেনাবেচা করে থাকে। চলুন জেনে নেই আলুর বাজার মূল্য। আপনি হলো গ্রান? আপনি পাকড়ি হলো 3800? পাকড়ি 38। আর আপনি হলো মিউজিক হলো আপনি হলো 38-36। এই হাটে আলু বেচা কেনার সুবিধা হলো কৃষক জমি প্রস্তুত করে হাট হতে ট্যাগযুক্ত বীজ আলু নিয়ে এসে সরাসরি জমিতে বপন করতে পারে। এটা কি জাত? রুমানা। হ্যাঁ রুমানা। কেজি কত করে? 110। 110 টাকা কেজি। এইটা কি এখনই লাগান যাবে? হ্যাঁ এখনই লাগান যাবে, এই মাত্রই লাগান যাবে। এটা কি আলু? রুমানা বাকরি। রুমানা? হুম। কি বলেন? রুমানা বাকরি। মন কত? মন হচ্ছে 4400। 4400 টাকা মন? 4400 টাকা। এখানে হাট কিবার কিবার লাগে? শনিবার আর বুধবার। আপনি কি দুই হাটে আসেন? দুই হাটে আসি। এই আলু কতদিন পর্যন্ত পাওয়া যাবে? এই আলু এখন মনে হয় আরো 2 মাস পাওয়া যাবে। আরো 2 মাস? দূর দূরান্ত থেকে বিক্রেতা ও ক্রেতা এসে হাটটিতে ভিড় করতে থাকে এবং পছন্দের জাতটি ক্রয় করে নিয়ে যায়। হাটটিতে চাইলে আপনিও আসতে পারেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে অন্য কোথাও।